সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 7 নভেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাবির ডেইরি অ্যান্ড অ্যাগ্রো, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাট সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এবার এখানে আসার পর দেখলাম বেশ কিছু গাভী বকনা সার ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে। আপনি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? যাচ্ছে ইনশাল্লাহ। গতকালকে একটা প্রোগ্রাম করে গেলাম, আজকে আবার কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে অনেকগুলো গরুই আছে, আমি লাস্টে দেখাবো 10টা গরুর মতো দেখাবো। 10টার মতো গরু আজকের পর্বে আপনি দর্শকদের দেখাবেন। এর মাঝখানে গাভী বকনা সার সব ধরনের গরুই আছে। তে চলেন, সময় নষ্ট করবো না, গরুগুলো দেখবো, আর আপনি এক এক করে এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আশিক ভাই, আপনি শুরুতেই একটা লাল রঙের গাভী এবং একটা বাচ্চা আপনি আমাদের সামনে রাখছেন, বিশেষ করে এই গাভীর থেকে বাচ্চাটাই বেশি সুন্দর। জি, এই গাভী এবং বাচ্চা সম্পর্কে আমাদের একটু বলবেন। বাচ্চাটা আপনার যেখান থেকে নিয়েছি ওনারা বলছে কসবিটের ব্রাহ্মা। হ্যাঁ, সেটা হচ্ছে গাভীটা হচ্ছে আপনার সাইহল, সাইহল গাভী ক্রসবিটের ব্রাহ্মা, একটা সার বাচ্চা। জি, একটা আসলে ব্রাহ্মা না সাইহল, দর্শক ভাইরা যে যেভাবে কিনবে সেভাবেই হবে, কিন্তু পার্সেন্টেজ গরুটার আপনার একদম সর্বোচ্চ পার্সেন্টেজ গলার ঝোল আপনার হচ্ছে একদম চুট থেকে। হ্যাঁ, চুট থেকে শুরু করে আপনার হচ্ছে নাভি, তার পাও চারটা, বাচ্চার বয়স অনলি কিন্তু 6 মাস, 6 মাসের একটা বাচ্চা। আর গাভীটার বয়স কেমন? গাভীটার বয়সটা আপনার হচ্ছে 6 দাঁত। আবার কি কনসেপ্ট করছে? না, এখনো কনসেপ্ট করে নাই, এখনো কনসেপ্ট করে নাই। দুধ আছে 5 থেকে 6 কেজির মতো, 5 থেকে 6 কেজির মতো দুধ আছে, সঙ্গে একটা বাচ্চা আছে। এই গাভী এবং বাচ্চা প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন আপনি? আমি এই গরুটা গত পর্বে দিছিলাম, গত পর্বে দেওয়ার পরে কুমিল্লার এক ভাইয়ের কাছে বিক্রি করছি। হ্যাঁ, কুমিল্লার এক ভাইয়ের কাছে বিক্রি করার পরে উনি 5000 টাকা বাইনা করছে কালকে রাত্রে। হ্যাঁ, দিয়ে এসে ওনার বাসায় নাকি গরু রাখার আর জায়গা নেই, সেক্ষেত্রে আজকে সকালবেলা বলতেছে, অনেক ফোন দিছে এই গরুটার জন্য যে ভাই গরুটা কি আছে না বিক্রি হয়ে গেছে, সবাইকে বলছি যে গরুটা বিক্রি হয়ে গেছে। তারপরে এখন আর কি উনি বলতেছে যে হচ্ছে গরুটা নেব না, যদি পারেন তাহলে বিক্রি করে দেন। আচ্ছা, সেক্ষেত্রে এবার কেমন দাম হলে বিক্রি করতে পারবেন? এটা আসলে গত পর্বে গরুটার রেটটা আমি আনুমানিকটা ধারণা দিছিলাম যে 3 লাখের মধ্যে হবে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক লোক অনেক বাজে মন্তব্য করছে ভাই, যে হচ্ছে 3 লাখ টাকা দিয়ে একটা গাভী আর একটা বাচ্চা কিনবো, তাহলে কি হবে? আসলে ভাই শখের জিনিস, এইসব শখের জিনিস 2 টাকা বেশি দিয়েই কিনতে হয়। যখন কিনি আমি, যখন ক্রয় করছি 2 টাকা বেশি দিয়েই ক্রয় করছি। আচ্ছা, এরকম গরুগুলো আসলে টাকা সবারই আছে কম বেশি, কিন্তু আসলে টাকা সবসময় থাকে কিন্তু গরু মিলানো যায় না। তো এই গাভী বাচ্চা একত্রে কেমন দাম রাখছেন আপনি? আমি এই গরুটা 2,60,000 টাকা একদম মানে ফিক্সড প্রাইস রাখছি। 2,60,000 টাকা আজকের পর্বের 1 নম্বর গরু। জি, সাইড করে দেন, 2 নম্বরটা দেখি। এই পাশে সিরিয়ালের 2 নম্বরে একটা লাল গাভী এবং একটা লাল বাচ্চার সঙ্গে রাখছেন আপনি, এই গাভী বাচ্চা সম্পর্কে আমাদের একটু বলবেন। এইটা আপনার গাভীটা সবেমাত্র 2টা দাঁত, সাহিওয়াল গাভী, সাহিওয়াল গাভী। বাচ্চাটা আপনার পার্সেন্টেজ যথেষ্ট পরিমাণ পার্সেন্টেজ পাইছে। কি বাচ্চা এটা? এটা সার বাচ্চা। সার বাচ্চা? জি। আচ্ছা, এই ধরনের গরুর এই বাচ্চাগুলোই মূলত হচ্ছে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। বাচ্চাগুলোই বেশি আকর্ষণীয়, এবং এটার যা দুধ আছে একটা বাসাতে যদি ঠিকভাবে যদি গরুটাকে খাওয়ানো যায়, নিজেদের খাওয়ার মতো দুধ হবে, এবং এই বাচ্চাটা বছর শেষে যে বাচ্চাটা হবে এইটা আপনার খুব ভালো বিটের একটা বাচ্চা হবে। আচ্ছা, এটা আজকের পর্বের সিরিয়ালের 2 নম্বর গরু, এটা কেমন দাম রাখছেন আপনি? এই গরুটার রেটটা রাখছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে, এখান থেকে অল্প একটু দামাদামি করে অবশ্যই নিতে পারবে। তারপরেও আদিক ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভাই অনেক দর্শক ভাই আছে যে ভাই যে গরুগুলা যে আপনার দেশি গরুর পেটে যে কিছু সিমেন্স দেওয়া থাকে, সেই সিমেন্সের বাচ্চাগুলা কিন্তু এগুলা। সেটাই তো, এটা 2 নম্বর ছিল, সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বর একটা লাল রঙের গাভী এবং বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গাভী বাচ্চা সম্পর্কে আমাদের একটু বলবেন।
ভাই এই গরুটা আসলে কি জাতমান আছে দর্শক ভাইরা দেখে যাচাই বাছাই করে কিনবে কিন্তু গরুটা আপনার 100 শাহিওয়াল ছবে মাত্র দুইটা দাঁত ভাঙছে দুই দাঁতের একটা শাহিওয়াল গরু আর এখন সঙ্গে কি বাচ্চা আছে এটা সঙ্গে একটা বকনা বাচ্চা আছে বাচ্চার বয়স কত মাস বাচ্চার বয়স অনলি আপনার 1 মাস 7 দিন কে 8 দিন 1 মাস 7 থেকে 8 দিনের মতো হবে তো এটা গাভী এবং বাচ্চা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় আজকের পর্বের 3 নাম্বার গরু এটার দাম রাখছেন কেমন আপনি আমি এই গরুটার রেটটা রাখছি 128500 টাকা 128500 টাকা কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিয়ে নিতে পারবে জি অবশ্যই কথা বলে নিতে পারবে এই গরুটা সাইড করে দেন 4 নাম্বার যে গরুটা আপনি রাখছেন সেটা দেখাই জি এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে একটা গরু আপনি নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কোন জাতের গরু এই গরুটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু এটা একটা প্রেগন্যান্ট গরু এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এর বয়স আপনার হচ্ছে এটা 4 দাঁত চারটা দাঁত কয় নাম্বার বাচ্চা এইটা হচ্ছে আপনার প্রথম বাচ্চা দিবে এখন প্রেগন্যান্ট জি এটার প্রেগন্যান্সির বয়স কেমন এইটা আপনার 7 6 শেষে 7 এ পড়ছে 6 শেষে 7 এ পড়ছে প্রেগন্যান্সি চেক দিয়ে নিয়ে আসছেন কেউ চাইলে প্রেগন্যান্সি চেক দিয়ে শিওর হয়ে নিতে পারবে যদি কোনো দর্শক ভাই যদি চাই যে আপনার প্রেগন্যান্ট চেক করে নেব তাতে হবে এবং আমরা যেখান থেকে নিয়ে আসছি 100% চেক করেই নিয়ে আসছি আচ্ছা এটা আজকের পর্বের সিরিয়ালের 4 নাম্বার গরু এটার দাম রাখছেন কেমন আপনি এই গরুটার রেট রাখছি আমি 152000 টাকা 152000 টাকা দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি এখান থেকে হালকা পাতলা অবশ্যই একটু দরদামের সুযোগ রাখছি এটা সাইড করে দেন পাশে 5 নাম্বার যে গরুটা আছে ওটা দেখাই জি সিরিয়ালের 5 নাম্বার সুন্দর করে একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের গরু এইটাও হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী গরু একটা গাভী গরু এইটা 8 মানে চলতেছে আর কি রানিং আছে 8 মাস রানিং প্রেগন্যান্সির বয়স ওলানে একটু ঝোলাসা শুরু করছে এইটা অনেকটাই ঝোলাচ্ছে দেখেন এটার বাট চারটা এবং যে পিছনের সাইজটা যে এসেরে আপনার যে পালানের যে ঝুলটা এটা কিন্তু অনেকটা আর কি মানে কে বলে ছাড়তেছে আচ্ছা তো এটা আজকের পর্বে সিরিয়ালের 5 নাম্বার গরু গরুটার বয়স কেমন দাঁত কয়টা এই গরুটার আপনার দাঁতটা দুই দাঁত দাঁতে দুইটা এটা একটা বকনা প্রেগন্যান্ট এটার দাম রাখছেন কেমন আপনি এই গরুটার রেটটা রাখছি আমি 172000 টাকা আজকের পর্বের সিরিয়ালের 5 নাম্বার গরু 172000 টাকা এবার কিছু সার বকনা আছে ওইগুলো দেখি চলেন জি এই পাশে সিরিয়ালের 6 নাম্বার যে আরেকটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের গরু এই গরুটা আপনার মূলত শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের একটা সার বাচ্চা বাচ্চাটার এর গলার ঝোলটা একদম ব্রাহ্মা স্টাইলের আচ্ছা কিন্তু গরুটা শাহিওয়াল গরুটা মূলত শাহিওয়াল এই গরুটার বয়স কেমন কত মাস এই গরুটার আপনার বয়স এই কত হবে 8 থেকে 9 মাসের মতো হবে আজকের পর্বে 6 নাম্বার গরু এটা জি এটার দাম রাখছেন কেমন আপনি এই গরুটার আমি রেট রাখছি 95000 টাকা এটার দাম রাখছেন 95000 টাকা সাইড করে দেন 7 নাম্বারটা দেখি এই পাশে সিরিয়ালের 7 নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের গরু এই গরুটা মূলত আপনার কি জাতমান হ্যাঁ দর্শক ভাইরাই বিচার বিশ্লেষণ করে বলবে গরুটা আপনার একটা বকনা গরু এটা একটা বকনা গরু এই গরুটার বয়স কত মাস এই গরুটার বয়স আপনার এই 7 থেকে 8 মাসের মধ্যে 7 থেকে 8 মাস এটার বৈশিষ্ট্য দেখে যদি কেউ গরুটা পছন্দ করে কেমন দাম এই গরুটার আমি রেট রাখছি 85000 টাকা 85000 টাকা এই গরুটার আপনি দাম রাখছেন আজকের পর্বের সিরিয়ালের 7 নাম্বার গরু এটা জি এই গরুটা সাইড করে দেন সিরিয়ালের 8 নাম্বার যে সার বাচ্চাটা আছে সরি বকনা বাচ্চাটা আছে সেটা দর্শকদের দেখাই জি এই পাশে সিরিয়ালের 8 নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের গরু গরুটা মূলত গির জাতের একটা বকনা আচ্ছা গির জাতের একটা বকনা গরু গরুটার আপনার মাথার গেটআপ এবং গরুটার আপনার নাভিটা হ্যাঁ গিরের পার্সেন্টেজটা অনেকটা বেশি আছে এটার বয়স কত মাস এই গরুটার বয়স আপনার প্রায় রেডি গরু যে কোনো মুহূর্তে আর কি হেঁটে আসবে আজকের পর্বে সিরিয়ালের 8 নাম্বার গরু এটা এটা কেমন দাম রাখছেন আপনি এই গরুটার আমি রেটটা রাখছি 85000 টাকা একদম রাখছি আর 85000 টাকা একদম এটা সাইড করে দেন 9 নাম্বারটা দেখাই জি সিরিয়ালের 9 নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের একটি গরু এটা কোন জাতের গরু
এইটা মূলত সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু। জি, সাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু। এই গরুটার বয়স কেমন? এখনো দাঁতে যায় নাই। এখনো দাঁতে যায় নাই। জি, এই বছর কুরবানিতে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছরে আর কি এটা রেডি হবে। আজকের পর্বে সিরিয়ালের 9 নম্বর গরু এটা। এটার দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার রেটটা রাখছি 1,00,000, আপনার হচ্ছে 28,500 টাকা। 1,28,500 টাকা আজকের পর্বে সিরিয়ালের 9 নম্বর গরু। এই পাশে সিরিয়ালের 10 নম্বর সবশেষ একটা বিগ সাইজের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। এটা কোন জাতের গরু? এই গরুটা মূলত সাইহল জাতের গরু। সাইহল জাতের একটা ষাঁড় গরু। সাইহল জাতের একটা ষাঁড় গরু। গরুটা কিন্তু অনেক বড় আর কি একটা গরু, বিগ বডির একটা গরু। গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এই গরুটার দুইটা দাঁত ভাঙছে আর কি। দুইটা দাঁত ভাঙছে। আর এই গরুটা এই বছর কুরবানিতে রেডি হয়ে যাবে। কেউ চাইলে কুরবানি উপলক্ষে নিয়ে মোটা তাজাকরণ করতে পারে। জি অবশ্যই, আসলে গরুটা আমি বড় গরুগুলো খুব কম কালেকশন করি। তার মাছ থেকে যেগুলো আর কি দেখতে সুন্দর লাগে, এক্সেপশনাল গরু লাগে, যেগুলো আপনার বিশেষ করে দেখেন গরুটার নাভিটা অনেক ঝোলানো, কিন্তু এটা প্রায় আরেকটু হলে কিন্তু মাটি ছুঁয়ে যাবে আর কি। সেই ইয়ার দেখে গলার ঝোল টোল দিয়ে কালার টালার দিয়ে সব দিকেই সৌন্দর্য মানের। তো এটা আজকের পর্বে সবশেষ 10 নম্বর গরু। এটার দাম রাখছেন কেমন আপনি? এই গরুটার আমি রেটটা রাখছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা। দর্শক দরদাম করে নিতে পারবে। এখান থেকে হালকা পাতলা একটু দরদামের সুযোগ রাখছি, অতটা আর কি রাখি নাই। তো আশিক ভাই, আপনার কাছে আরও অসংখ্য গরু আছে। এক প্রোগ্রামে এত গরু দেখালে দর্শকও বিরক্ত হবে, তো সামনের প্রোগ্রামে আবার দেখাবো। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলে শেষ করতে চান। আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলে থাকি যে ভালো জিনিস কালেকশন করতে হলে 2 টাকা বেশি দিয়ে কালেকশন করতে হবে। এবং যদি মনে করি আমি ভালো জিনিস কালেকশন করব, আমি রেট দিব একদম পানির দাম, তাহলে তো হবে না, পাওয়া যাবে না। জিনিসের সবসময়ের জন্য ভালো টাকা দিয়েই কিনতে হবে। আতিক ভাই, আপনি যা দেখেন যে আমি যে গরুগুলা আজ পর্যন্ত যে কালেকশন করি, ভালো জিনিস ছাড়া কিন্তু খারাপ জিনিস কখনো কালেকশন করি না। সেটাই, যদি কারো ভালো লাগে অবশ্যই গরুগুলা নেবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার জিনিস আমার কাছে থাকবে। তো ঠিক আছে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।